আলজাইমার্স যে রোগটা, এটা আসলে মানে মেমোরি প্রবলেম, যারা যারা ভুলে যায় তাদের মানে এক টাইপ, মানে ভুলে যাওয়ার রোগটার মধ্যে একটা টাইপ, যেটা মানে অনেক মানে যেটার সারা পৃথিবীতে প্রায় 1 মিলিয়নেরও বেশি প্রতি বছর ডায়াগনোসিস হয়। তো এটা কিভাবে প্রিভেন্ট করা যায় এটাই আসলে আমি বলবো। এর প্রথমে আমি একটু ছোট করে বলে নেই যে মানে কি কি উপসর্গ দেখা যায়। তো আলজাইমার্স রোগটা আসলে, এটাকে বলা হয় ডিমেনশিয়া। তো ডিমেনশিয়া শব্দটা মানে টার্মটা যদি আমরা মানে ভেঙে বলি, সেটা হলো যে মানুষ সবকিছু আস্তে আস্তে ভুলে যায়। তো এটা নর্মালি একটা মানুষ যখন বয়স্ক হয় তখন সে মানে আস্তে আস্তে ভুলে যাওয়ার কথা, কিন্তু এই যে এটার যে মানে রেটটা, এটা যদি খুব আগে চলে আসে এবং সে যদি কিছু উপসর্গ আগে চলে আসে তার বয়সের, মানে 80 বা 90-এর আগে, তখন এই জিনিসটাকে বলা হয় ডিমেনশিয়া। বাট এই ডিমেনশিয়ার প্যাটার্নটাই আলজাইমার্স প্যাটার্ন বলা হয়, যখন সে তার মানে ব্রেনের একটা অংশ থাকে যেটা পুরোপুরি আস্তে আস্তে শুকিয়ে যায়। তো ওই প্যাটার্ন সম্পর্কে আমরা আজকে একটু আলোচনা করব। আপনারা দেখতে পারেন যে অনেকে মানে কারোর নাম ভুলে যায় বা কারোর চেহারা ভুলে যায়, অথবা কোনো একটা জায়গায় যাওয়ার কথা, ওই যাওয়ার মানে যেটাকে আমরা বলি ভিজিও স্পেশাল রেকগনিশন, মানে আগে একটা জায়গায় যেতে পারতো কিন্তু এখন যেতে পারে না, কারণ সে তার আশপাশ সব ভুলে গেছে। তো এই জিনিসটাতে মেইনলি যেটা হয় যে ব্রেনের দুটা অংশ, যেটা হলো ব্রেনের টেম্পোরাল লোব, যেটা হলো আমাদের কানের ঠিক পিছনে, আর আরেকটা অংশ হলো অক্সিপিটাল লোব, যেটা হলো আমাদের ব্যাক মানে পেছনের দিকে, এই দুটা অংশ আস্তে আস্তে শুকিয়ে যায়। তো এই অংশটা যখন শুকিয়ে যায় প্লাস এই ধরনের সিমটম হয়, প্লাস হলো আমরা একটা এমআরআই করি যেটা হলো ব্রেনের পিকচার না হয়, এই তিনটার কম্বিনেশনে আমরা বলি যে এই পেশেন্টের আলজাইমার্স হয়েছে। তো এখন এই মানে আমি যেই মানে অংশটা বলতে চাই যে আমরা এটা ইজিলি প্রিভেন্ট করতে পারি। আলজাইমার্স এর 30% বেসিক্যালি জেনেটিক, যদি কারো কারো ফ্যামিলিতে মানে বাবা মা অথবা চাচা ফুপু অথবা খালা এদের কারো হয়ে থাকে, তাহলে ওই মানে পরবর্তী জেনারেশন এটা হতে পারে। এর জন্য দুটো জিন দায়ী, যেটাকে একটাকে আমরা বলি প্রিসেনলিন আর একটা হলো APOE4। এই জিনগুলো যদি কারোর ভিতরে প্রকাশিত হয় তাহলে আলজাইমার্স হতে পারে। নর্মালি যত জেনারেশন যায় তত আর্লিয়ার হয়। যদি কারো বাবা মার বা তার গ্র্যান্ডফাদার বা গ্র্যান্ডমাদারের যদি 60, 80 বা 90-তে আলজাইমার্স হয়ে থাকে, তাহলে পরবর্তী জেনারেশন হয়তো 10 বছর আগে মানে 60 বা 70-তে হতে পারে। এটাও আমাদেরকে মনে রাখতে হবে। তবে এখন মনে করেন আমরা কি কি খেলে বা কি কি জিনিস যদি আমরা করি তাহলে আলজাইমার থেকে বেঁচে থাকতে পারবো, এটা সম্পর্কে একটা স্টাডি হয়েছে এবং স্টাডিটা পাবলিশ হয়েছে হলো জার্নাল অফ আলজাইমার্স এ গত বছরের অগস্টে। ওখানে ওরা যেটা করেছিল, ওরা বেসিক্যালি আমেরিকার ভার্জিনিয়াতে ওরা বিভিন্ন আলজাইমার্স পেশেন্টদের যে মস্তিষ্ক ওগুলো ওরা ডোনেট করেছিল, এরকম ওরা 31টা মস্তিষ্ক ওরা কালেক্ট করেছিল এবং এই মস্তিষ্ক গুলাকে বেসিক্যালি তারা মাইক্রোস্কোপের নিচে গবেষণা করে দেখতে পেয়েছে যে, এবং এরা প্রত্যেকেই 75 বয়সের বেশি ছিল এবং এরা প্রত্যেকেই আলজাইমার্স রোগে মারা যায়। এদেরকে যখন এদের ব্রেন গুলো যখন গবেষণা করে দেখা গেল এবং এদেরকে যখন নর্মাল ব্রেনের সাথে, মানে যাদের কোনো আলজাইমার ছিল না কিন্তু ওদের 75 বছর হয়েছে অন্য কারণে মারা যায়, তাদের সাথে বেসিক্যালি মানে তুলনা করা হয়, তুলনায় এই জিনিসটা পাওয়া যায় যে কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট ওই ব্রেন গুলাতে কম ছিল এবং এটা ক্রনিক্যালি ছিল, এর জন্য ব্রেনের ওই অংশগুলো আস্তে আস্তে শুকিয়ে গেছে। আমরা যদি আমাদের খাদ্য তালিকায় এই মাইক্রোনিউট্রিয়েন্ট গুলাকে মানে প্রেজেন্ট করতে পারি তাহলে যেটা হবে যে আমাদের আলজাইমার হওয়ার চান্স অনেক কমে যায়। এখন আমরা একে একে বলি যে কি কি আমরা খেতে পারি। সেটা হলো লাইকোপিন। সো লাইকোপিন হলো একটা অ্যান্টি অক্সিডেন্ট খাদ্য উপাদান, যেটা বেসিক্যালি আমাদের বডির যে সেলগুলো আছে সেলের ড্যামেজটাকে প্রিভেন্ট করে। এখন এগুলো কি মানে কিসে পাওয়া যায়? নাম্বার ওয়ান হলো টমেটো। আমরা যে টমেটো খাই, এনিথিং দ্যাট ইজ রেড, মানে যেই মানে ভেজিটেবল গুলা লাল আকারের, এই এখানে এই লাইকোপিনটা থাকে। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, যেমন টমেটো হলো বেস্ট, সেকেন্ড হলো তরমুজ। তরমুজে দেখবেন যে লাল যে অংশটা এটাই হলো লাইকোপিন।
অনেক সময় দেখা যায় যে আমাদের ওই যে র্যাডিশ পাওয়া যায়, মানে যেটাকে মূলা বলা হয়, কিন্তু এটা আসলে ছোট একটা অংশ পাওয়া যায় যে লাল মূলাটা, ওখানেও লাইকোপিন থাকে। এছাড়া আরো থাকে হলো অ্যাপ্রিকট, এটা হলো আমাদের বডিতে যে সেলগুলা মানে নষ্ট হয়ে যায় আবার নতুন সেল গজায়, তখন নতুন সেল গজানোর জন্য এটা খুব কাজে দেয়। তো এই যে ডিজেনারেশনটা যাতে ঠিক মতো হয়ে আবার নতুন করে রিজেনারেশন হয়, এই সাইকেলটা আসলে রেটিনল মেনটেন করে। এবং এটা আপনারা জানেন বেসিক্যালি এটা পাওয়া যায় হলো মানে ডিমে পাওয়া যায়, এরপর ইয়োগাটে পাওয়া যায়, লিভার যদি খেতে পারেন ওটাতে পাওয়া যায়, এছাড়া গ্রিন লিফি ভেজিটেবল যেমন আপনার রেড গ্রিন মানে যে কোনো ভেজিটেবল আপনারা খেতে পারেন। এবং অনেক সময় এটা পেঁপে, এরপর ম্যাঙ্গো, এটার যে হলুদ অংশ এখানে প্রচুর থাকে। আরেকটা হলো যে আমাদের মানে বাংলাদেশের সবচেয়ে বেশি পাওয়া যায় যেটা হলো জ্যাকফ্রুট, যেটা কাঁঠাল, ওখানে প্রচুর পরিমাণে রেটিনল থাকে, এটা আসলে মানে আপনারা খেতে পারেন, এটা আসলে প্রিভেন্ট করে। আরেকটা নাম্বার থার্ড হলো লুটিন। লুটিন হলো একটা উপাদান যেটা হলো আমাদের বেসিক্যালি টিস্যুর ড্যামেজটাকে প্রিভেন্ট করে। এটা আসলে আমাদের সবচেয়ে বেশি আমরা পাই, এটা আমাদের লাগে হলো আমাদের চোখের জ্যোতির জন্য, চোখের যে রিপেয়ার গুলো হয় এটার জন্য এই লুটিনটা লাগে। এটা বেসিক্যালি আপনার ডিমের কুসুমে পাওয়া যায়, এরপর কেলে পাওয়া যায়, এরপর গ্রেপে পাওয়া যায়, অনেকে জুকিনিতে পাওয়া যায়, স্কোয়াশে পাওয়া যায়, যেটা নাও সেখানে পাওয়া যায়। আরেকটা হলো ভিটামিন ই। আপনারা সবাই জানেন যে ভিটামিন ই ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ ভিটামিন ই হলো আমাদের বডিতে সারাদিনের খাওয়া দাওয়া বা অন্যান্য কাজের ফলে যে ফ্রি রেডিক্যাল গুলা তৈরি হয়, ফ্রি রেডিক্যাল গুলা বেসিক্যালি সেলকে ড্যামেজ করে। এখন এই ফ্রি রেডিক্যাল গুলাকে নিউট্রালাইজ করার জন্য আমাদের বডিতে প্রচুর পরিমাণে ভিটামিন ই লাগে। তো ভিটামিন ই অনলি খাদ্য তালিকাতেই পাওয়া যায়, যেটা হলো আপনারা প্রচুর পরিমাণে নাট খেতে পারেন। নাট মানে হলো অ্যামন্ড, পিনাট, এরপর আমরা যে সয়াবিন অয়েল খাই সেখানে পাওয়া যায়, এরপর আপনার সিড মানে যেগুলো হলো দানাদার খাবার সেগুলোতে পাওয়া যায়, পামকিনে পাওয়া যায়, এছাড়া হলো ম্যাঙ্গো আর হলো অ্যাভোকাডোতে পাওয়া যায়। তো এই জিনিসগুলো আপনারা যদি ঠিক মতো খান তাহলে আপনারা প্রিভেন্ট করতে পারবেন। এছাড়া আরেকটা জিনিস আমি বলে রাখি যে আলজাইমার্স হওয়ার জন্য কিছু রিস্ক ফ্যাক্টর আছে। নাম্বার ওয়ান রিস্ক ফ্যাক্টর হলো আপনার যদি খুব বেশি উচ্চ রক্তচাপ থাকে, আপনার যদি ডায়াবেটিসটা আনকন্ট্রোল থাকে, এছাড়া আপনার যদি প্রচুর পরিমাণে কোলেস্টেরল থাকে। এই তিনটা আসলে আমাদের ব্রেনের ভিতরে যে নর্মাল মেটাবলিক রেগুলেশনটা ওটাকে আস্তে আস্তে স্লো করতে থাকে, কারণ এই তিনটার কারণে আমাদের ব্রেনে আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে। এবং এর উপর দিয়ে যদি আপনার জেনেটিক কোনো প্রিডিসপোজিশন থাকে, তারপরে আপনাদের ফ্যামিলিতে কারো যদি ভুলে যাওয়ার রোগ থাকে, তাহলে এটা আরো তাড়াতাড়ি ত্বরান্বিত হতে পারে। তো আমরা আমরা যেটা বলবো যে আপনারা এই প্রচুর পরিমাণে শাকসবজি আর এই যে উপাদানগুলো বললাম এগুলো ঠিক খাবেন, আপনাদের খাদ্য তালিকায় রাখবেন। আর কিছু কিছু জিনিস আপনাকে অ্যাভয়েড করতে হবে। কি কি অ্যাভয়েড করবেন সেটা হলো রেড মিট। রেড মিট আপনারা খাবেন হয়তো মাসে দুইবার বা সপ্তাহে একবার, এবং রেড মিটটা খুব পরিমিত খেতে হবে। আর যখনই আপনারা এই ধরনের খাবার খাবেন, এই খাবারগুলোর সাথে আমরা যেটা বলি যে সালাদ খাওয়া বা শাকসবজি খাওয়া, যাতে এই রেড মিটটার ভেতর থেকে যে আমাদের যে খারাপ উপাদানগুলো আমাদের বডিতে অ্যাবজর্ব হবে ওগুলাকে নিউট্রালাইজ করার জন্য আপনার পর্যাপ্ত পরিমাণে মানে ফ্রুটস বা ভেজিটেবল আপনাকে খেতে হবে, যাতে অত বেশি আপনার ড্যামেজ না হয়। আরেকটা জিনিস হলো আমরা যেটা বলি সেটা আপনার অ্যাংজাইটি বা স্ট্রেস, এটাকে খুবই মানে একটা কন্ট্রোল লেভেলে রাখতে হবে, এবং পরিমিত আপনার ঘুম হতে হবে, কারণ আপনি সারাদিন আপনার বডিতে যে পরিমাণ স্ট্রেস আসে বা আপনার যে পরিমাণ ড্যামেজ হয় এগুলি সব রিপেয়ার হয় আপনি যখন ঘুমাতে যান। এখন আপনি কোনো কারণে যদি আপনি মানে অ্যাংজাইটি থাকে বা স্ট্রেস থাকে, এর জন্য যদি আপনি ঘুমাতে না পারেন, তাহলে আপনার বডির যে রিপেয়ার যেটা হওয়ার কথা ছিল এটা আপনার হতে পারে না। এবং ক্রনিক্যালি যখন কারো স্লিপ ডেপ্রিভেশন থাকে বা ঘুম ঠিক মতো হয় না, এটা আসলে বডিতে একটা ক্রনিক ইলনেস এর দিকে নিয়ে যায়, এবং এর কারণেই মানুষের উচ্চ রক্তচাপ হয়, কোলেস্টেরল অনেক বেশি বেড়ে যায়, ডায়াবেটিসটা ঠিক মতো কন্ট্রোল হয় না, এবং বডিতে কোনো প্রকার যদি প্রদাহ থাকে মানে ইনফ্লামেশন থাকে সেটা কখনোই পুরোপুরি রিপেয়ার হয় না। তাহলে আমি আশা করব যে এর মাধ্যমে আপনারা আলজাইমার্স এর মতো ক্রনিক ডিজিজ কে প্রিভেন্ট করতে পারবেন। ধন্যবাদ। শুনলাম জানলাম, ভয়ের কারণ একটু আছে, বাট আপনাদের ডাক্তারের প্রতি সম্মান রেখেই বলছি যে ডাক্তারের কাছে গেলেই
বলে যে রেড বিট রেড বিট খাবেন না, একটু মজার জিনিস এটাই খাওয়া যাবে না, এইটাই সবার আগে বলে, এন্ড বাট এটাই সবাই পছন্দ করে, এনে কিছু করার নাই, চমৎকার। আপনাকে অনেক থ্যাংক ইউ। রেড বিট খাবেন, রেড বিট খাবেন, কিন্তু রেড বিটটা পরিমিত খাবেন, এবং রেড বিটটার সাথে প্রচুর পরিমাণে শাকসবজি, মানে আপনারা সালাদ খেতে পারেন, শাকসবজি। কারণ যেটা হয় যে রেড মিট শুধুমাত্র আপনার ক্রনিক ডিজিজ করে না, এটা আসলে আপনাদের আমাদের যে মানে ইন্টেস্টাইন, মানে যেটার মাধ্যমে এটা অ্যাবজর্ব হয়, ওখানেও প্রচুর পরিমাণ প্রদাহক করে। কিন্তু আপনি যদি রেড মিটের সাথে সালাদ খান, মানে আপনি যদি মনে করেন শসা গাজর টমেটো দিয়ে একটা সালাদ দিয়ে খান, তাহলে দেখবেন যে আপনার ওটার ইয়াটা অনেক কমে যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভালো থাকবেন, সাথেই থাকুন, যদি কিছু যোগ করা থাকে আমরা পরবর্তী আপনার কাছে আবার আসবো।